প্রিয় দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও অভিনেতা রেজাউর রহমান রিজভির কাছে। ভাইয়া, আবারও ফিরে এলাম আপনার কাছে। চলচ্চিত্রের কথা বলছিলাম, মেঘের কপাট, কিছুদিন আগেই তো এটা মুক্তি পেয়েছে এবং এটা আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র। যে কোনো চলচ্চিত্র তো একটা বড় মাধ্যম, তো একজন অভিনেতার কাছে কিন্তু প্রথম চলচ্চিত্র মানে একটা বিশাল বড় ব্যাপার। সেটা সম্পর্কে একটু জানবো যে অনুভূতিটা কেমন আপনার এখন। এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। এটা হচ্ছে ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আসলে পরিচয় প্রায় অনেকদিন, 10 বছর উপরে। তিনি মিউজিক ভিডিও বানাতেন, নাটক বানাতেন, আমার লেখা নাটকও তিনি বানিয়েছেন। ফলে তার নির্মাণের প্রতি একটা আস্থা ছিল যে তিনি ভালো কিছু বানাবেন। যখন তিনি আমাকে আসলে অফার করলেন যে একটা তার সিনেমায়, প্রথম সিনেমায় একটা কাজ করতে হবে, একটা অভিনয় পার্ট দিতে হবে, আমি কিন্তু আসলে ভাবিনি যে কি করতে হবে, পারবো কি না পারবো। কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু তিনি সহজাতভাবে নির্মাণ করেন, তাই অতএব আমার বিষয়টাকে ওনার খুব সহজভাবে দেখবেন। ফলে আমার কাছে হেজিটেশন লাগেনি। এবং যেটা হচ্ছে, এই পুরো ফিল্মের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে শীতের মধ্যে গত বছর। ফলে সে যখন সে কল করলাম, চলে গেলাম সেখানে, সে খুব প্রফেশনালি কাজ করেছে। এই ছবিটা 2 মাস ধরে থেকে ওখানে কাজ করেছে। আমার যে সিনগুলো ছিল সব শর্ট টাইমে করতে পারতো, কিন্তু সে কিন্তু খুব রিল্যাক্স মুডে আমাকে সময় দিয়েছে। সে আমাকে প্রতিটা সিন বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে ছিলাম না কারণ হচ্ছে নার্ভাস তো হবে ছিলাম না কারণ ডাবিং এর সময় করতে হয় না, কিন্তু ফিল্মে কাজ করছি আসলে সেই অনুভূতি যখন হয়নি, কারণ মনে হচ্ছে আজ যেহেতু নাটকে কাজ করছি, নাটকে কাজ যেহেতু একটা পুরো অভিজ্ঞতা আগে থেকে ছিল, প্রচুর কাজ করেছি, তো আমার কাছে মনে হয়নি কঠিন কিছু। যখন বড় পর্দায় আসলো, এখন তখন আসলে মনে হচ্ছে আসলে বড় কিছু হয়েছে। আচ্ছা, কিন্তু একটু কি নার্ভাস ছিলেন যেহেতু বড় পর্দার জন্য প্রথম কাজ? আসলে নার্ভাস তো ওভাবে ছিলাম না কারণ হচ্ছে ন
কিন্তু পরে যখন ডাবিং এর সময় আসলে ওই লিপের সঙ্গে মিলিয়ে ডায়ালগগুলো বলা কন্টেন্ট যে একটা অভিনয় সেটা ফুটিয়ে তুলতে এবং হচ্ছে সেই আমার সেই ইমোশনটাকে প্রেজেন্ট করা কন্টেন্টের মাধ্যমে হয়তো সেটা আমরা এটা একটা চ্যালেঞ্জ কিন্তু যে আপনি হয়তো কিছুদিন আগেই যে ভয়েসটা দিয়েছেন যে অভিনয়টা করেছেন সেই অভিনয়টাকে আপনাকে দ্বিতীয়বার করতে হচ্ছে একদম সেম এবং হচ্ছে ওই ইমোশনটা দিতে হচ্ছে আমাকে ফলে আমরা যখন ডাবিং এ যাই ডাবিং এ গিয়েছি আমরা অনেক দিন পরে এক বছর পরে আচ্ছা এবং এতে তখন হচ্ছে আসলে একটা মানে আগে জিনিসটা মনে নেই আসলে কিন্তু ওই যে বারবার দেখে রপ্ত করে আবার ডাবিং করাটা এবং আলটিমেট যেটা হচ্ছে রিলিজের পরে সবাই কিন্তু ভালো বলছে যেমন লেখকের নিজের নাম ছাপার অক্ষর দেখতে ভালো লাগে আর অভিনেতাদের সেমনি পর্দায় দেখতে ভালো লাগে আসলে প্রথম চলচ্চিত্র নিজে যখন দেখেছেন স্ক্রিনে কি মনে হয়েছে যে আইটু ভালো অভিনয় করা যেত মানে নিজের সমালোচক কি নিজেই হয়েছে নাকি মানে নিজের প্রশংসা করেছেন যে না আমি যেভাবে মন মতো অবশ্যই ভালো তো শেষ নেই আসলে কারণ মনে হয়েছে যে এই সিনটা আসলে আমি যদি আগে একটু রিহার্সাল করতে পারতাম আচ্ছা কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা স্ক্রিপ্ট অনেক সময় দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আমাদের ইম্প্রোভাইজ করতে হচ্ছে যে হয়তো এই সিনটা এখানে যেমন এমন হয়ে যায় আর্টিস্ট হয়তো বা ওখানে যার থাকার কথা সে হয়তো দেরি করছে কিন্তু সিনটা করতে হবে তখন হয়তো আমরা সিনটা চেঞ্জ করে ফেলছি নিজেরা তো ওই সময় ইম্প্রোভাইজের সময় থাকে তখন মনে হয় যেটা আগের থেকে স্ক্রিপ্ট করা থাকলে হয়তো আরো বেটার হতো তো সর্বোপরি যা হয়েছে আসলে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইতিমধ্যে তো অনেকেই দেখে ফেলেছেন চলচ্চিত্রটি কিন্তু যারা দেখেনি তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে কারা কারা অভিনয় করেছেন বা গল্পের প্রেক্ষাপটটা আসলে কেমন আগে বলেছি নির্মাতা ওয়ালিদ আহমেদ ছিল আর এটার সঙ্গে ছিল প্রযোজক আফরোজা মোমেন উনি আবার এর মধ্যে গানও গেয়েছেন এবং অভিনয় করেছেন মূলত তার অনুপ্রেরণাতেই চলচ্চিত্র নির্মাণ করা আর পিছনে এখানে অভিনয় করেছে ইভান তারপরে তন্নি তারপরে হচ্ছে সাইব তারপর রাজু ভাই করেছে হাসিয়াপা করেছে মোটামুটি যেটা বলা যায় আসলে খুব বড় পরিসরে লোকজন করে নেই মানে পয়সা বলতে বলছি 100-200 লোক না এখানে আপনি মোটা দাগে বললে 8 লোক কাজ করেছে পুরো ফিল্মে ফলে প্রত্যেকটা রোল কিন্তু খুব ভাইটাল ছিল এখানে ধরে ধরে কাজ করে যেমন আমি ছিলাম হচ্ছে নায়কের বস ফলে হচ্ছে আসলে এখানে আমার ক্যারেক্টারটা অনেকটা কিন্তু প্রচলিত ধারার কঠিন বস না মানবিক বস নায়কের প্রতি আমার আসলে একটা সিম্পথি কাজ করতো ফলে দেখা যাচ্ছে সে অনেক সময় খুব উত্তেজিত হয়ে গেলে তাকে আমার হচ্ছে কুল করতে হতো বা তাকে হচ্ছে একটা মানে মানবিক ভাবে তাকে ম্যানেজ করা এই বিষয়গুলো আসলে এর মধ্যে আনছে নামকরণ তো মেঘের কপাট মানে আসলে এটা গল্পের সাথে কিভাবে কানেকশনটা তৈরি করেছে এটা আসলে কি সিম্বলিক নাম যেটা হচ্ছে একটা মেঘে যেমন আস্তর দেখি এর পিছনে কি থাকে দেখি না কিন্তু আমরা কিন্তু কপাট দরজা দরজা খুলে যায় তখন দেখতে পারি আমরা এক্সাম্পল হচ্ছে মেঘটা যখন সরে যায় মানে কপাটটা খুলে যাচ্ছে তখন ভিতরে ঢুকে যাচ্ছি আমরা গল্পের মধ্যে অনেকগুলো মোড় থাকে আসলে যখন এগুলো আস্তে আস্তে গল্পগুলো বিস্তারিত হয় তখন ভিতরে ঢুকে সবাই দর্শকের কিন্তু আমরা ওভাবে নিয়ে গেছি ভিতরে তারা ভিতরে ঢুকেছে এবং তো কি নিয়ে মানে পুরো প্রেক্ষাপটটা বা গল্পটা কি নিয়ে গল্পটা বেসিক্যালি পারিবারিক গল্প আচ্ছা এখানে হচ্ছে নায়ক থাকে যে নায়কের মা
তাদের মধ্যে একটা ক্রাইসিস থাকে কারণ নায়কের বাবা নেই আচ্ছা বাবার সঙ্গে তার মার একটা বিচ্ছেদ ছিল দীর্ঘদিনের এই বিচ্ছেদটাকে নায়ক আসলে কিভাবে তার রিয়েল লাইফে স্ট্রাগল করে এবং রিয়েল লাইফের সঙ্গে সে কিভাবে সে ম্যানেজ করে চলে এবং এই বাবা আদৌ ফিরে আসবে কিনা তার মার অপেক্ষা এই যে আসলে বাবাটা কোথায় গেল এবং এর মধ্যে নায়কের নিজেরও তার প্রেম থাকে সেই প্রেমেরও টানাপোড়ন থাকে এখানে ডুয়েল প্রেম দেখানো হয়েছে নায়কের দুটো প্রেম হয়ে যায় ফলে আসলে সে কাকে গ্রহণ করবে না করবে পারিবারিক ছবি পারিবারিক ছবি পুরোপুরি এবং ছবির গানগুলো খুবই অসাধারণ এখানে গানে রূপঙ্কর বাগচি গান গিয়েছে জাবেদ আলী গান গিয়েছে কলকাতার চন্দ্রবিন্দু ব্যান্ড গান গিয়েছে ফলে আসলে আমরা চেষ্টা করেছি গানের দিকে বেশি মনোযোগ দিতে আচ্ছা আমার কাছে মনে হচ্ছে দর্শক আসলে দৃশ্যায়ন এবং গান এটা দেখলে মন ভরে যাবে মেঘের কপাটের রেসপন্সটা কেমন পাচ্ছেন আপনি দর্শকদের কাছ থেকে মেঘের কপাট বেসিক্যালি এটা আমি বলবো যে পারিবারিক ছবি যেহেতু দর্শক রেসপন্সটা খুব ভালো পাচ্ছি আমরা কারণ হচ্ছে আমরা প্রচলিত ধারার যে ছবিগুলো থাকে মারামারি নাচ বা আপনার খুব ধরনের টেনশন ক্রিয়েট করা বা ভায়োলেন্স এগুলো আমাদের ছবিতে নাই যেন আমি সবাইকে বলেছি একটা কথাই আমার ছবিতে কোনো নাচ নেই গান আছে কিন্তু গান লিপসিং নাই যে আমার গান গাচ্ছে এমন না কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে এবং গানের জন্য আমার 5 মিনিট ঘুরে থাকতে এমন না গানগুলো হচ্ছে অল্প করে শর্ট করে গানগুলো দেওয়া হচ্ছে ফলে আমাদের কিন্তু এটা একটু লেন্থি করি না আমরা এটা খুব টাইট করা হয়েছে সেকেন্ড হচ্ছে এটা প্রচুর ধারা নাচ নেই মারামারি নেই কাটাকাটি নেই ভায়োলেন্স নেই ফলে হচ্ছে কি এখানে মানুষ কিন্তু একটা টেনশন ফ্রি ভাবে একটা বিনোদন নিতে পারছে তাই সামনে এটা ওটিটিতে আসবে তখন কিন্তু আসলে যারা দেখেননি বা ওয়ার্ল্ড ওয়াইড সবার হাতে চলে যাবে তখন সবাই দেখতে পারবেন আর অন্যান্য ব্যস্ততা আপনার এখন কি নিয়ে আছে বেসিক্যালি আমি আসলে লেখক আমি লিখি লেখালেখি করি আমার এই পর্যন্ত 60টা বই প্রকাশ হয়েছে সামনের বইমেলাতেও বইয়ের কাজ চলছে সেখানে ইচ্ছা রয়েছে আসলে কখনো প্রবন্ধের বই করা হয়নি এবার প্ল্যান আছে একটা প্রবন্ধের বই করব আচ্ছা আর এর পাশাপাশি হচ্ছে আমার রেগুলার গান রিলিজ হয় আমার যে কিছুদিন আগেই রাকিব মুসাববীরের গাওয়া একটি গান রিলিজ হয়েছে এই গানটি একটু বলতে চাই ছোট করে এটা হচ্ছে গানের এডিং হচ্ছে ভালোবাসা মেল ট্রেন 2 আচ্ছা কারণ এটা 1 রিলিজ হয়েছে 2018 সালে 5 বছর আগে তা আমাদের একটা ছিল মেল ট্রেন তা আমাদের একটা ইন্টেনশন ছিল যে এই গানটা রেসপন্স খুব ভালো ছিল তো এটা সেকেন্ড সিকুয়েল করা যায় কিনা কারণ একটা সময় সিকুয়েলের চল ছিল এটা এখন নাই তা আমাদের রাকিবের দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো আমরা একাধারে প্রায় 25-30টা কাজ করেছি গানের কাজ তো আমাদের অনেকগুলো গানই বেশ জনপ্রিয়তা ছিল তো রাকিবই বলছো বারবার ভাই আমরা তাহলে কিছু সিকুয়েল করি না কেন কারণ মানুষের ডিমান্ড রয়েছে সিকুয়েল গানে একটাই সমস্যা থাকে আগের গানের ধারাবাহিকতা ধরে রাখতে হয় এবং হচ্ছে পাবলিক যে হাইপটা থাকে ওটাকে মেইনটেইন করতে হয় টেম্পারটা নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ থাকে যে ওটাকে আসলে আমাকে ওটা যেন মানে এমন না হয় যে ওটাকে আসলে আমি খারাপ করে ফেলছি ফলে এই জায়গা চ্যালেঞ্জ থাকে এবং অনেক সময় লাগে হয় সমান লেভেলের হতে হবে অথবা তার থেকে আরেকটু ভালো হতে হবে মানুষ কেন শুনবে আসলে শুনে যদি বলে না আগেতে ভালো ছিল তাহলে কিন্তু হলো না না একদম তো সেই হিসেবে আমরা আসলে অনেক সময় নিয়েছি এটা করতে আমরা প্রায় 2 বছর সময় নিয়েছি এই গানটা করতে একটা গানের পেছনে দুটো বছর মানে আমি আর রাকিব হচ্ছে আসলে মানে অনেক বারবার লিরিকগুলো লেখা হয় সুরে ফেলানো হয় মনোপুত হয় না আবার চেঞ্জ করা হয় অনেক সময় নেই এই জন্য 5 বছর পরে গানটা কিন্তু সিকুয়েলটা আসছে আচ্ছা আপনার তো এখন পর্যন্ত 7টি বই আছে আপনার লেখা প্রকাশিত তো সেই বইগুলো কি ধরনের বই গল্প না উপন্যাস আমার উপন্যাস হয়নি গল্প আছে নাটকের বই আছে গানের বই আছে কবিতার বই আছে লেখালেখি শুরুটা কোনটা দিয়ে গান কবিতা না গল্প পুরোটা নাটক দিয়ে আচ্ছা নাটক দিয়ে শুরু আমার হচ্ছে নাটক লেখার মধ্যে হাতে খড়ি বলা যায় ধারাবাহিক নাটক প্রথম আমি লিখি 2013 সালে অন ইয়ার হয় তো পরে এরপর ধারাবাহিক আরও লিখেছি আমি সিঙ্গেল নাটক প্রচুর লিখেছি নাটকটা আসলে আমার প্রথম লেখালেখির যে মিডিয়াতে কাজের একটা অংশ বলা যায় যে কোনো লেখা যখন লিখেন তখন ওটার মাথার মধ্যে এই যে একটা বিষয়বস্তুর ব্যাপার তো থাকে যে আসলে আমি কি নিয়ে গান লিখছি বা গল্প লিখছি বা কবিতা লিখছি এটা কিভাবে আপনি নির্বাচন করেন কিভাবে চিন্তা করেন নির্বাচন দুইভাবে হয় একটা হচ্ছে অনেক সময় কম্পোজার আমাদের কাছে চায় থিম বেস যাতে বলে আমাকে বৃষ্টি নিয়ে একটা গান দেন আচ্ছা বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে শিল্পী সে আমাকে বলছে যে ভাই আমি দেশের গান করতে চাই আচ্ছা তখন থিম দিয়ে দিলে আমরা থিমে ভাবি আমি মানে ওটা রিকোয়ারমেন্ট আর অনেক সময় দেখা যাচ্ছে নিজের থেকে উইলিংলি করা হয় যেমন একটা বলতে পারি খুব মজার একটা অভিজ্ঞতা আছে রাজন সাহা তার সাথে আমার প্রচুর কাজ হয়েছে গানের এবং তিনি একটা গানের কাজ করেছিলেন বৃষ্টি নিয়ে তো সেই গানটা তিনি আমাকে হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল ওই দিন রাত্রেবেলা তা আমি বৃষ্টি দেখে আনমনে গান লিখে ফেললাম একটা আচ্ছা লিখে ফেললাম লেখার পরে তাকে দিলাম এবং তিনি 1 ঘন্টার মধ্যে সুর করে আমাকে পাঠিয়ে দিলেন যে শুনে দেন কেমন লাগে এবং তিনি আমাকে বললেন যে আপনি গানটা কিন্তু লিখছেন মেঘরাগের উপরে হয়তো এটা কি রাগ আপনার জানা নাই ডিটেলস কিন্তু আপনি অজান্তে এটা মেঘরাগের গান হয়ে গেছে এবং এটা কিন্তু খুব দারুণ একটা গান পরবর্তীকালে এটা আসলে আমাদের মানে এইভাবে কাজগুলো হয় ফলে দেখা যাচ্ছে অজান্ত সব ক্রিয়েট হয়ে ভালো কিছু যখন গান লিখেন তখন কি এরকম মাথায় থাকে যে আচ্ছা এই গানটা লিখছি অমুক শিল্পীর গলায় গানটা সুন্দর লাগবে এই ধরনের ভাবনা কি আসে আসলে এটা সবসময় ভাবলেও না সম্ভব হয় না যদি রিকমেন্ড থাকে তাহলে অন্য হিসাব যেমন আমি অমিত দার সাথে কাজ করেছি অনেকগুলা
তিনি কাজ করেছেন সজীব দাসের কাজ করেছি যেমন তাদের সঙ্গে দুটো কাজের গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি আমি কিন্তু ভাবিনি ন্যান্সি কণ্ঠ দিবে এখানে তো ন্যান্সি যখন কণ্ঠ দিল গানটা অনেক সুন্দর হলো তো আমার কিন্তু ইচ্ছে ছিল অ্যাজ ইউজুয়াল কাজ করে যাওয়া হয়তো মেল না ফিমেল হবে এটা আমরা হয়তো আগে থেকে ভাবি বা বলে দিই বা ডুয়েট হলে বলে দিই এটা ডুয়েট গান কিন্তু কোন শিল্পী গান গাচ্ছে এটা কিন্তু আসলে আমি আগে থেকে অ্যাজাম্পশন করতে পারি না আচ্ছা তো এখন কি কোনো বই লেখা হচ্ছে নতুন কোনো বই হ্যাঁ আমি ভাবে বই মেলার জন্য কাজ করছি অলরেডি প্রবন্ধ নিয়ে একটা ইচ্ছা রয়েছে আর এর পাশাপাশি আরো অন্য বইয়ের রিকমেন্ড আছে এখন যদি সময় করতে পারি হবে আর অভিনয় নিয়ে কি ব্যস্ততা আছে এখন অভিনয় ব্যস্ততা বলতে আসলে নাটকে কাজ করেছি আমি টানা 2019 পর্যন্ত এরপরে কোভিড এর কারণে আসলে একটা বড় গ্যাপ পড়ে যায় ইন্ডাস্ট্রিতে সেই সময় আসলে নাটকের মানে পর্দার সামনের বদলে পর্দার পেছনে কাজ বেশি হয়েছে লেখালেখিটা ওই সময় ধারাবাহিক নিয়ে ব্যস্ত ছিলাম লেখা নিয়ে নাটক লেখালেখি আগে হয়েছে না নাটকে অভিনয়টা আগে হয়েছে লেখালেখিটা আগে হয়েছে অভিনয়টা একসাথে বলা যায় কারণ আমার লেখা প্রথম নাটকে আমি নিজে অভিনয় করেছিলাম এটা একটা 2009 সালে কিন্তু সেটা আসলে অন এয়ার হয় নাই কারণ আগে আসলে এত বড় মিডিয়া ছিল না ইউটিউবে ছিল না এখন তো ধরেন যে কেউ যে কোনো কিছু করে অন এয়ার করতে পারে আমাদের অপশন ছিল না ফলে আসলে ওইটা আমাদের প্রথম হয়নি ওইটা কিন্তু অভিনয় নাটক লেখা দুটো একসাথে হয়েছিল কিন্তু অফিসিয়ালি যদি বলি লেখাটা আগে ছিল অভিনয়টা পরে ছিল আর এখন পর্যন্ত কতগুলো নাটকে কাজ করা হয়েছে আপনার এখন পর্যন্ত ধারাবাহিক করেছি আমি 7-8 থেকে 10টা মতো আচ্ছা অনেকগুলো সিকোয়েন্স ছিল আর কি আর সিঙ্গেল হিসাবে আর 15-20টা উপরে আর এটা তো প্রথম চলচ্চিত্র আর যেহেতু আসলে অভিনয়টা আসলে আমার শখের জায়গা ওটা আসলে তো লেখালেখিটা শখের জায়গা পেশাগতভাবে আসলে থাকতে অন্য জায়গাতে তো এই জায়গাতে সময় করে যত পারি মানে টাইম দেই এখানে এখন তো যেহেতু প্রথম চলচ্চিত্র মুক্তি পেল এবং আপনি বলছিলেন সাড়াও ভালো পেয়েছেন আগামী দিনে তো চলচ্চিত্রে কাজ করার ইচ্ছেটা নিশ্চয়ই তৈরি হয়েছে এখন ইচ্ছে বলতে কি আসলে একটা যে পাবলিক যে একটা ভালোবাসা এটা আসলে একটা মোহ কাজ করে যে মানুষ দেখবে বড় পর্দায় নিজেকে দেখাটা অনেক বড় ব্যাপার তো সেই সব ভালো লাগা অবশ্যই রয়েছে তবে আসলে আমি খুব ম্যাসিভ কাজ করতে চাই না আসলে সিলেকটিভ দুই একটা কাজ হলে যেখানে আসলে ফ্যামিলিকে নিয়ে বসে দেখতে পারি বা ফ্রেন্ডস সার্কেলে বলতে পারি যে হলে যে দেখো ছবিটা তেমন ফিল্মে কাজ করতে চাই কারণ মনে হচ্ছে আসলে আমি সব ধরনের ফিল্মে কাজ করে আসলে আনন্দ যদি না পাই তাহলে সেখানে কাজ করার কোনো মানে নেই একদম নিজের কাজগুলো কি নিজে আবার পর্দায় দেখা হয় যখন কোনো নাটকে অভিনয় করলেন তখন কি আবার এসে সেটা দেখা হয় হ্যাঁ এটা আমি তো দেখি আমার ফ্যামিলিকে দেখি ফ্রেন্ড সার্কেলকে বলি এবং দেখা যাচ্ছে ইউটিউবে গেলে নিজে পরে আবার সময়টা বারবার দেখি এবং মানে খোঁজার চেষ্টা করি এখানে ল্যাকিংসটা কি ছিল যে ওটাকে কিভাবে ডেভেলপ করা যায় জি আপনি তো আবার পাশাপাশি জবও করছেন তো সমস্ত কিছু একসাথে কিভাবে আসলে ম্যানেজ করতে পারেন যেটা আসলে কি আমি এট এ টাইম হয়তো অনেকগুলো কাজ একসাথে করি না ধরি না যখন নাটক লিখছি লেখার কাজই করি অভিনয়ে অভিনয়টা করি আর জব তো এগুলো থাকতে হয় তো আমার কাছে মনে হয় যদি আমি এট এ টাইম সবগুলো কাজ শুরু করার চেষ্টা করি তাহলে হবে না কোনোটাই তো হয়তো আমি এই সপ্তাহটা আমি হয়তো অভিনয় নিয়ে ব্যস্ত পরের সপ্তাহে লেখা নিয়ে ব্যস্ত পরের সপ্তাহে গান নিয়ে ব্যস্ত মানে আমি চেষ্টা করি যে আমার যেন কাজে ভিন্নতা আসে এক ধরনের কাজ হলে বোরিং হয়ে যায় গদবাদা হয়ে যায় মানুষ কিন্তু ওটা দেখে না নিজের কাছে কিন্তু মানে বোর হয়ে যায় তো আমি চেষ্টা করি ভার্সাটাইল কাজ করতে চাইলে আমার লেখার মধ্যে চেঞ্জ আসবে এবং এক্সপিরিয়েন্সটা ভিন্ন হবে আচ্ছা অভিনয় তো কখনো সেভাবে সে অর্থে শেখা হয়নি না তো যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সেই অভিজ্ঞতার কথা কি মনে আছে যে একটু কি নার্ভাস ছিলেন বা শিখে আসেনি এই ব্যাপারটা তো একটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে থাকে সেটা কি মনে হচ্ছিল হ্যাঁ ওটা আমার সবসময় মনে থাকবে কারণ প্রথম কাজ যে কোনো কিছু ক্ষেত্রে এটা ফার্স্ট লাভের মতো সেটা ছিল আমার দীপু হাজরা ভাই ওনার একটা নাটক কাজ করেছিলাম তো উনি আমাকে ফার্স্ট একটাই বলেছিল আপনি শুধু ক্যামেরাকে ইগনোর করে যান ক্যামেরা তাকাবেন না বাকি আপনি যা পারেন ওইটাই করেন ওইটাই আপনি আমি নিয়ে নেবো এটা তো আমি জাস্ট ওনারটা ফলো করেছি কি বলতে চাই উনি খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আয়োজনে আসবার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং মেঘের কপাট সহ আপনার অন্যান্য যে কোনো কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বাংলা ছবি সঙ্গে থাকবেন বাংলা ছবি হলে এসে দেখবেন তাহলে ছবি দেখার যে মজাটা সেটা পাবেন ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030 থেকে 4 আমাদের ইমেইল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক